equivalent. আমার অফিসে আসেন বাইরে কত ঘোরাঘুরি করছে, কে আসছে কে যাচ্ছে, সেম গোপাল দা মতো গোপাল দা মতো আজকের অনুভূতিটা একটু অন্যরকমই হচ্ছে, কারণ এই জায়গা থেকেই আমার শিক্ষা দীক্ষা বড় হয়ে ওঠা। পেছনে যারা বসে আছেন, আমারই ছোট ভাই যারা আছে, একদিন আমরাও বসতাম, এই হলটা ছিল না আমাদের পেছনে, যেটা অডিটোরিয়াম বলতাম, যেটা সেন্টিনারি হল, বিবেকানন্দ সেন্টিনারি হল। জুনিয়র সেকশন সিনিয়র সেকশন যখনই কোনো প্রোগ্রাম হতো আমরা এসে বসতাম। তা একটু আগেই ইন্দ্রজিৎ বাবু যে মর্মস্পর্শী বাঁশি শুনিয়ে গেলেন, আমি কিন্তু আমার কিন্তু এখানে শিক্ষা বলতে গেলে এই প্রেয়ার হলে গান গেয়ে এবং হারমোনিয়াম বাজিয়ে, আর তারপরই আমাদেরই এক সিনিয়র দাদা স্বপন দা, স্বপন গুপ্ত, তার কাছে আমি কিছুদিন শিখেছিলাম, তারপরে প্রফেশনাল কারণে অন্যদিকে চলে যেতে হয়েছে। আমি জানি না, আমি চেষ্টা করছি, আর যেহেতু মহারাজরা আছে তাদেরকে অবশ্যই প্রণাম জানিয়ে, এবং রবীন্দ্রনাথের একটা ব্রহ্মসঙ্গীত যেটা ওনারই কোনো প্রার্থনা সভায় ওনারা করতেন সেটা দিয়ে শুরু করছি। তোমার কথা হে থা কেহ তো বলে তোমার কথা হে থা কেহ তো বলে না করে আপনি কেঁদেছে আপনার মূল, না জানে সাঁতার নাহি আপনি কেঁদেছে আপনার মূল, না জানে সাঁতার নাহি পাই একেলায় আমারে
চিন্তা নেই বিজেল এই চিৎকার চিৎকার মানে সন্তোষ দাদু মারা গেলে